হ্যালো বন্ধুরা, আজ যাব দক্ষিণ পূর্ব ইউরোপের একটা অপেক্ষাকৃত ছোট এবং মাত্র কিছু বছর আগে স্বাধীনতা পাওয়া একটা দেশে। তার মনোরম সমুদ্র সৈকতের জন্য ফেমাস এই দেশটার নাম মন্টেনেগ্রো। এই দেশের গঠনটা এমনভাবেই হয়েছে যেখানে অর্থোডক্স ওটোমান শাসন ব্যবস্থা, স্লাভিক সংস্কৃতি ও কিছুটা ইউরোপিয়ান সংস্কৃতির একটা অসাধারণ মিশ্রণ লক্ষ্য করা যায়। বর্তমানে বিশ্বের জনপ্রিয় একটা পর্যটক স্থল হিসেবে পরিচিত মন্টেনেগ্রো সফরে রয়েছে আরও কিছু মজাদার কথা। মাত্র 13,812 বর্গ কিলোমিটার আয়তনের মন্টেনেগ্রোতে জনসংখ্যা কত জানেন? 6,78,901 জন। 2006 সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে মন্টেনেগ্রো একটা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায়। জনসংখ্যার বিচারে বিশ্বে 164তম এবং আয়তনে 156তম এই মন্টেনেগ্রো। কিন্তু HDI মানে মানব উন্নয়ন সূচক হিসেবে বিচার করলে দেশের সাধারণ মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, প্রতি ব্যক্তি ইনকাম ও বিভিন্ন দিকের সার্বিক উন্নতিতে 50তম স্থান অধিকার করে। তাই এটা স্পষ্ট, দেশের মান শুধু আয়তন বা জনসংখ্যার বিচারে হয় না, তার সার্বিক উন্নয়নটা অবশ্যই বিচারের মধ্যে রাখতে হয়। আর এর একটা উদাহরণ হতে পারে মন্টেনেগ্রো। দেশের মূল অর্থনীতি বিভিন্ন সার্ভিস সেক্টরের উপরে নির্ভর, মানে প্রায় 76% অর্থনীতি এই সার্ভিস সেক্টরের দ্বারা পরিচালিত হয়। তবে দেশে তথা বিদেশে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুব পছন্দের একটা জায়গা এই মন্টেনেগ্রো। সুন্দর সুন্দর দৃশ্যগুলি সত্যি উপভোগ করার মতো। অসাধারণ অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল ও তার ধারে গড়ে ওঠা ছোট ছোট শহরগুলি মূল পর্যটক আকর্ষণের কেন্দ্র। প্রায় প্রতিনিয়ত নতুন নতুন জায়গার খোঁজ এই দেশে পাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই দ্য নিউ ইয়র্ক টাইমস, ইয়াহু ট্রাভেল ও আরও বেশ কিছু ট্যুরিস্ট ম্যাগাজিনগুলোতে সবসময় প্রিয় তথা পছন্দের ঘুরতে যাওয়ার তালিকায় মন্টেনেগ্রোর নামটা পাওয়া যায়। বিশ্বের একটা নামকরা পর্যটনের উপরে তৈরি করা গাইড লোনলি প্ল্যানেটে মন্টেনেগ্রোর নাম অবশ্যই থাকে। ফলে পর্যটন শিল্প এবং এর ফলে রাশিয়া তথা ইংল্যান্ডের মতো দেশগুলির ধনী ব্যক্তিরা নিজেদের সম্পত্তি এখানে কেনায় বিদেশি বিনিয়োগের সুযোগ এদেশে বেড়েছে। মন্টেনেগ্রোর দুই আন্তর্জাতিক বিমানবন্দর পোডগোরিকা এয়ারপোর্ট এবং তিবাত এয়ারপোর্ট এই বিশাল পর্যটকদের যাতায়াতের মাধ্যম হিসাবে কাজ করে এবং পোর্ট অফ বার নামের বন্দর দেশের জিনিসপত্র আমদানি রপ্তানির মূল পথ। এই বন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ধ্বংস হয়ে যায়, যা 1950 দিকে পুনরায় মেরামত করে নতুনভাবে কাজ করতে শুরু করে। আজ এই বন্দর বাৎসরিক 5 মিলিয়নের মতো কার্গো হ্যান্ডেল করতে পারে। 21 মে 2006 সালে মন্টেনেগ্রো এবং সার্বিয়ার মধ্যে রেফারেন্ডাম অন মন্টেনেগ্রিন ইন্ডিপেন্ডেন্স নামে এক চুক্তি হয়। এই স্বাধীনতার পক্ষে 55.5% ভোট পড়ে ও বিপক্ষে 44.5% ভোট পড়ে। তারপরেই মন্টেনেগ্রো আলাদা এক নতুন দেশ হিসেবে গঠিত হয়। এর কিছুদিন পর 3রা জুন 2006 সালে ফাইনালি মন্টেনেগ্রো নিজেদের একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং জনগণের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতিকে দেশের প্রধান হিসেবে বসায়। বর্তমানে স্বাধীনতার পর দেশটার প্রতিবেশী হয় উত্তর পশ্চিমে বসনিয়া এবং হার্জেগোভিনা, পূর্ব দিকে সার্বিয়া এবং কসোভো, পশ্চিমে ক্রোয়েশিয়া, দক্ষিণে আলবেনিয়া এবং 294 কিলোমিটার দীর্ঘ অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল। এই অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলেই রয়েছে প্রায় 176টার মতো সমুদ্র সৈকত, যেগুলির অনেকগুলিকেই সরকারের সহায়তায় নতুন করে পুনর্গঠন করা হচ্ছে, যার ফলে পর্যটকেরা এই সমুদ্র সৈকতে ঘুরতে আসতে পারে। এই সমুদ্র সৈকতগুলি ইউরোপের সবচেয়ে বেস্ট বলে পরিচিত, তাই এইগুলোকে ব্লু ফ্ল্যাগ উপাধি দেওয়া হয়। মন্টেনেগ্রো নাম দেশের চারিদিকে থাকা এক বিশাল ঘন জঙ্গলে আবৃত পর্বত ব্ল্যাক মাউন্টেন থেকে আসে। এই দেশের জাতীয় মুদ্রা ইউরো, কিন্তু একসময় মন্টেনেগ্রোর কারেন্সি ছিল ডাচ মার্ক। 2002 সালে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান কমিশন অথবা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের বিশেষ কোনো বিরোধ না থাকায় ইউরোকে জাতীয় মুদ্রা হিসাবে গ্রহণ করে। অথচ এই দেশ এখনও পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ না, তাই কিছু কিছু সময় ইউরোপিয়ান ইউনিয়নের কিছু সদস্য দেশ থেকে মতবিরোধের সম্মুখীন হতে হয়েছে। মন্টেনেগ্রোর জাতীয় এবং আধিকারিক ভাষা মন্টেনেগ্রিন। এই দেশে দুটি প্রাচীন লিখিত পদ্ধতি প্রচলিত, ল্যাটিন এবং সিরিলিক। 2011 অনুযায়ী মন্টেনেগ্রোতে মন্টেনেগ্রিন্স নামের জাতিগত গোষ্ঠীর মানুষের সংখ্যা সর্বাধিক 44.5%, তারপরে সার্বস যারা 28.7%, 8.6% বসনিয়া, 4.9% আলবেনিয়ান, 0.9% ক্রোয়েটস এবং বাকি 13.6% অন্যান্য গোষ্ঠীর মানুষ এ দেশে আছে। আবার সেই 2011 অনুযায়ী দেশের সর্বাধিক সংখ্যক সম্প্রদায় খ্রিস্টান, যাদের সংখ্যা 72%, তারপরে 19.1%, সঙ্গে ইসলাম ধর্ম দ্বিতীয় সবচেয়ে বড়। এরপরে 3.31% কোনো ধর্মে বিশ্বাসী নয় এবং বাকি 3.65% আরও কিছু অন্যান্য ধর্মের মানুষ এই দেশে আছে।
শিশুদের 8 থেকে 15 বছর বয়স অবধি মন্টেনেগ্রোতে পড়াশোনার কোনো খরচ লাগে না। পোডগোরিকা হলো মন্টেনেগ্রোর সবচেয়ে বড় এবং রাজধানী শহর। এই শহর দেশের প্রাণকেন্দ্র। ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্র তথা সব কিছুর দিক দিয়েই মন্টেনেগ্রোর একেবারে সেন্টার পয়েন্ট এই পডগোরিকা। বিশ্বের মধ্যে মন্টেনেগ্রো তার মহত্বের প্রমাণ দিয়েছে প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব সম্পন্ন এক কাজের মাধ্যমে। দেশের সংবিধানেই প্রকৃতিকে সংরক্ষণ করার উল্লেখ করা আছে, যেখানে সংবিধানে বলা হচ্ছে মন্টেনেগ্রো একটা সিভিল, ডেমোক্রেটিক এবং ইকোলজিক্যাল স্টেট। বিশ্বে মন্টেনেগ্রো প্রথম কোনো দেশ হয় যে প্রথম কোনো জাতীয় ছাপাখানা শুরু করে। পৃথিবীর বিভিন্ন দেশে লম্বা মানুষদের একটা গড় সংখ্যা বের করলে মন্টেনেগ্রো সেখানে স্থান পেতে পারে, যেখানে বলা হচ্ছে গড়ে এই দেশের পুরুষদের উচ্চতা 6 ফিটের মতো হয়। তাই আপনাদের বলেছিলাম এই দেশের আয়তন ছোট হতে পারে, তবে তার নাম ও পরিচিতি অনেকটাই। তাসে ফুটবল, বাস্কেটবল বা ওয়াটার পোলোর মতো কিছু জনপ্রিয় খেলাই হোক বা সামরিক দিক দিয়ে দেশকে সুরক্ষিত করার দৃঢ় সংকল্পই হোক, মন্টেনেগ্রো তার সমস্ত বাধাকে অতিক্রম করে ওয়ার্ল্ডে নিজেকে একটা পদমর্যাদা দিতে সক্ষম হয়েছে। এবং এরই সঙ্গে শেষ হলো মন্টেনেগ্রোর এই সফর। ধন্যবাদ।